বিসমিল্লাহি রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে সুস্থ আছেন। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার নামাজের তাগিদ পেয়েছেন। পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সরাসরি 82 বার সালাত শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ অধিক গুরুত্বপূর্ণ। ফজরের সালাত মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের জন্য ফজরের সালাত আদায় কষ্টকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সে ব্যক্তি ওই দিন আল্লাহর জিম্মায় চলে যায়, অর্থাৎ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দায়িত্ব নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে ওই ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর সালাত জামাতের সঙ্গে আদায় করে আল্লাহ তাআলা তার আমলে দাঁড়িয়ে সারা রাত নফল নামাজ আদায়ের সওয়াব দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন, অর্থাৎ সে আল্লাহ দিদার লাভ করবে এবং জান্নাতি ওই ব্যক্তি আল্লাহকে পূর্ণিমার রাতের আকাশের চাঁদের মতো স্পষ্ট দেখবে। ফজরের সালাত আদায়কারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের দোয়া লাভ করবেন। ফজরের দুরাকাত সুন্নত সালাত দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম। ফজরের সালাত আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে ও প্রফুল্ল হয়ে যায়। মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ফজরের সালাত আদায়ের মাধ্যমে উপরোক্ত সব নিয়ামতের ভাগিদার করবেন। তাই আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ঘুমিয়ে কিংবা অলসতা করে ফজরের নামাজের এই নিয়ামতগুলো থেকে বঞ্চিত হয়েও না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে জামাতের সঙ্গে ফজরের সালাত আদায় করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বুল আলামিন।